আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে কোনো স্পেশাল কোনো ভিডিও দেব না। আজকে ভিডিওটি তৈরি করতেছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ হিসাবে। আমরা সুদূর রোমানিয়া থেকে কিছু বাঙালি ভাই আছি, তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। সেই সাথে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে কটূক্তিমূলক মন্তব্য করেছে ভারত তথা বিজেপির সেই দুষর দালাল, বিজেপির মুখপাত্র নিপুণ শর্মা এবং যারাই আসলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, অপমানজনক কথা বলেছে, আমরা রোমানিয়ার প্রবাসী ভাইদের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা জানাই। আমাদের হৃদয়ের সর্বোচ্চ দিয়ে ওদেরকে তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং এদেরকে ধিক্কার জানাচ্ছি। আসলে এদের মতো এই অপবিত্র মুখ দিয়ে আমাদের নবীকে নিয়ে তারা এত একটা কটূক্তিমূলক কথা বলেছে। আসলে এরা এই সব কথা তো বলবে, কারণ যারা গোবর খায়, মূত্র পান করে, তাদের মুখ থেকে এর চেয়ে ভালো কোনো কিছু আশা করা যায় না। তো এই কথাগুলা বের হচ্ছে একটাই কারণ, কারণ পূর্বেও এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা ওরা সৃষ্টি করেছে এবং বিভিন্ন প্রতিহিংসামূলক কথা বলেছে, কিন্তু বর্তমান সরকার, যে বিজেপি সরকার, মোদি সরকার, কসাই, সেই গুজরাটের কসাই, তাদের ছত্রছায়া এবং তাদের তুষণের ফলে ইয়াতে বিজেপির বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ভোট এবং ভ্রান্তনামূলক এদের মুখ দিয়ে যা আসছে অন্য ধর্মের প্রতি তারা সেই সব কথাগুলো বলছে। আজকে যদি ভারতে তাদের সরকার, প্রয়োগকারী সংস্থা এইসব নিয়ন্ত্রণে আনত এবং অন্য ধর্মের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সহনশীল থাকতো, তাহলে আজকে এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি, মোদির তথ্য উপদেষ্টা নিপুণ শর্মা, এই কথা বলতে সাহস পেত না। অবশ্যই এটা তাদের একটা দলীয় কথা, কারণ ও আজ পর্যন্ত যেসব স্টেটমেন্ট দিয়েছে সবই দলীয় স্টেটমেন্ট হয়েছে এবং এটা একটা অফিসিয়াল কথা। মোদি সরকার বা ভারত সরকার, আমরা ভারতকে ঘৃণা করছি না, আমরা ভারতের সেই সব দালালকে ঘৃণা করছি যারা ইন্ডিয়াতে মুসলমানদের অস্তিত্ব, ইন্ডিয়াতে মুসলমানদের অবদান অস্বীকার করে, তাদেরকে আমরা ঘৃণা করি। আমরা ভারতকে ভালোবাসি, অবশ্যই ভারতের আপামর মানুষকে ভালোবাসি, কারণ আমরাও ইন্ডিয়াতে গিয়েছি, অনেক ভালো মানুষ এখানে আছে, আমাদেরকে অনেক হেল্প করেছে। তো আজকে আমি এটাই বলবো, আমরা রোমানিয়া প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই এর প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমাদের সাথে কিছু ভাই আছেন, আমরা একে একে তাদের মন্তব্য জানার চেষ্টা করব। এখন আপনাদের সম্মুখে কথা বলবে বিশান গ্লোবালের কর্ণধার এবং রোমানিয়ান প্রবাসী, দীর্ঘ 1.5 বছর যাবৎ রোমানিয়াতে আছেন উনি। তো ওনার মুখ থেকে আমরা জানতে চাইবো আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তিমূলক কথা বলেছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে মন মানসিকতা খুবই খারাপ, খারাপ থাকারাই স্বাভাবিক। তারপরও যতটুকু পারতেছি মনের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে যত ধরনের নিকৃষ্ট ঘৃণা আছে, ঘৃণাটা ওদের ঘৃণাটা প্রকাশ আসলে কীভাবে করব। আসলে এখন কথা বললে অনেক কিছু বলতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনিকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হইত না, এবং ওনার উম্মত হিসেবে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা যেখানে আছি, প্রবাসী বাইরা বা বাংলাদেশে যারা আছি মুসলমান হিসেবে, আমাদের তীব্র প্রতিবাদ এবং আমি আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে ইন্ডিয়াতে আসলে আমাদের মুসলমান শাসকরা প্রায় 1000 বছর শাসন করছে। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, আমরা কখনোই মারামারি, কাড়াকাড়ি এগুলো আমাদের ধর্মতে নাই এবং এগুলো আমাদের শিক্ষা দেওয়া হয় নাই। এবং আমাদের, আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের নবীজি যে ধরনের ব্যক্তিত্ব নির্ভর ছিলেন, পৃথিবীতে আদৌ এরকম ব্যক্তি আসবে কি না সন্দেহ, আসবেই না। তো ওনাকে আসলে আমি কীভাবে সম্মান জানাবো এটা আমি নিজেও বলতে পারছি না, কারণ আমার এরকম ভাষাও পাচ্ছি না আমি। উনি মহান, যাই হোক, ওনাকে নিয়ে যে নিকৃষ্ট ব্যক্তিরা যে মন্তব্য বা যে কটূক্তি করছে, মহান আল্লাহ পাক অবশ্যই ওনাদের শাস্তি দিবে এবং এই পৃথিবীতেই তারা মৃত্যুর আগে শাস্তি পেয়ে যাবে। এগুলা প্রমাণ, এসব প্রমাণ আমরা চোখের সামনে দেখতেছি। তো আসলে যাই বলবো, ইন্ডিয়াতে যারা মুসলিম বাইরা আছে অবশ্যই আপনারা প্রতিবাদ করতেছেন, আপনাদেরকে স্বাগতম এবং আপনাদের প্রতি রইল অজস্র ভালোবাসা। এবং আমরাও যারা মুসলিম আছি তারা অবশ্যই, এবং আমাদের, আমরা কারো ধর্মের প্রতি বা কারো ধর্মের কোনো প্রতি কটূক্তি আমাদের ধর্মে নিয়ে, আমরা যার যার ধর্ম নিয়ে আমরা থাকবো এটাই স্বাভাবিক, যে যার ধর্ম নিয়ে থাকবেন। বাট এইগুলো করলে হয়তোবা মানুষের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হয়। তো আসলে ওই সব ব্যক্তিবর্গ, তাদের ভিতরে কমন সেন্স নাই, তারা হয়তো বা পাবলিসিটি, তাদের
ফেমাস বা তারা বিশ্বে পরিচিতি হওয়ার জন্য মাঝে মাঝে এরকম কিছু করে। তবে আমি বিজেপি যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি আসলে ওনাকে কীভাবে আমি বলবো আসলে আমার ভাষা নাই। এখন উনি যদি বা ওনার দায়িত্বগত কর্তৃপক্ষ যদি ওনাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং প্রকাশ্যে যদি তারা ক্ষমা না চায়, তাহলে এটা হয়তোবা তাদের জন্যই অমঙ্গলজনক তারা এখন বুঝতেছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, কাতার, দুবাই, সৌদি আরব, কুয়েত, বিভিন্ন মুসলিম আমাদের যে দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হ্যাঁ, যারা মিডল ইস্টের দেশগুলো আছে, তারা কিন্তু অলরেডি প্রতিবাদ তলব করেছে এবং ইন্ডিয়ান পণ্য কিন্তু অলরেডি বয়কট করা শুরু করেছে, বয়কট করা শুরু হয়ে গেছে। তো আমরাও রোমানিয়াতে ইন্ডিয়ান পণ্য আজ থেকে আমরা বয়কট করলাম, কিনবো না। এবং এই ইতিমধ্যে তারা যদি এটা উপলব্ধি করতে পারে যে তাদের আসলেই ক্ষতি হয়ে গেছে, নেক্সট টাইমে হয়তো তারা এরকম আর কিছু করার চেষ্টা করবে না, এবং তাদের অবশ্যই শিক্ষা উচিত। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা অপমান করেছে এবং যারা কটূক্তিমূলক কথা বলেছে, তাদের উদ্দেশ্যে ভাই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। সর্বশ্রেষ্ঠ মানব আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রাদিয়াল্লাহু আনহু বিরুদ্ধে যেই কটূক্তি করেছে বিজেপির দুই নেতা নেত্রী, আমি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং ভারত সরকারের কাছে আমার আবেদন যে আমরা এই রোমানিয়াতে যে সকল মুসলিম আছি তারা সবাই ভারত সরকারের কাছে একটা আবেদন করি যে যেন এই দুই নেতা নেত্রীকে আইনের আওতায় এনে তাদের যেন কঠোর শাস্তি দেয়। এটা এবং আমরা এই রোমানিয়াতে যারা মুসলিম আছি তারা বাড়িতেও সকল পণ্য বর্জন করছে, ইনশাআল্লাহ আমরা সবাই বর্জন করব, যেন এটা আমরা ভারতকে বর্জন করব না, ভারতীয় পণ্য বর্জন করি, যেন ভারত সরকারে এটা বুঝতে পারে নড়ে, যেন ভারতের সরকারের একটু ক্ষতি হয়, যেন এর মাধ্যমে যেন ভারত সরকার বুঝতে পারে না এরকম কোনো বক্তব্য যেন আমার কোনো নেতা নেত্রী যেন আর না দিতে পারে, মুসলিমদের হেয় প্রতিপন্ন না করে, এটা তাদের বোঝার উচিত। তো ভারত সরকারকে আমরা অচিরে একটা বার্তা দিতে যাচ্ছি আজকে রোমানিয়া বাংলাদেশি প্রবাসী ভাইদের পক্ষ থেকে। আমরা ভারতীয় সকল পণ্য আজ থেকে বর্জন করার চেষ্টা করব, যাতে ভারত সরকার এটা উপলব্ধি করতে পারে। আজকে হয়তো আমি এক দুটা পণ্য বর্জন করলাম বা আমাদের সংখ্যা এখানে খুবই কম, এতে করে দেখা গেছে খুব একটা যে লাভ হবে তাও না, কিন্তু আমরা এই ছোটো এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস থেকে হয়তো একসময় বিশাল একটা প্রতিবাদ ঝড় উঠবে, এবং এটাই আমরা আশা করতে পারি। আমরা এই পণ্যগুলো বর্জন করার মাধ্যমে ভারত সরকারকে এটাই বার্তা দিতে চাই যাতে তারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এটার জন্য ক্ষমা প্রকাশ করে, এবং পাশাপাশি যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম অর্বাচীন এইরকম মানে প্রতিবন্ধীদের মতো এরকম কথা যাতে না বলতে পারে কোনো ধর্মকে নিয়ে, এবং সকল ধর্মের লোক ইন্ডিয়াতে বা ভারতে যাতে অত্যন্ত সহমর্মিতার সাথে বসবাস করতে পারে, আমরা সেইটুকুই আশা করব। এবং আজকে আমরা যেখানে এখানে যে রোমানিয়ান ভাইরা আছি আমরা সবাই একসাথে আজকে থেকে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করব, কি বলেন ভাই? আমরা সবাই আমরা এবং এই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।